2010 সালের পরে তৈরি হওয়া সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট বাতিল ওবিসি সার্টিফিকেট কি হবে প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা পড়ুয়া থেকে চাকরি প্রার্থীরা কোর্টের নির্দেশে অনিশ্চয় তার মুখে ল্যাপটপ ডেস্কটপ সিসিটিভি প্রিন্টার এসি এইচপি টেল ক্যানন সিপি প্লাস ইভিশন ইত্যাদি অথরাইজড ডিলার ডেল্টা কম্পিউটার খাগড়া বহরমপুর আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানে 2010 সালের পরে তৈরি হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছিল 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছে তাতে যথাযথ আইন মানা হয়নি তাই ওই সমস্যাপত্র বাতিল করতে হবে হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মাথা ও বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে অর্থাৎ অন্য অনগ্রসর শ্রেণী বিষয়ক দু বারো সালের বিধি বাতিল করা হচ্ছে এই রায়ের জবাবে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতিও শুরু করে দিয়েছে রাজ্য সরকার এই সময়ের সার্টিফিকেটে যারা চাকরি করছেন পড়াশোনা করছেন তাদের কোনো অসুবিধা না হলেও অনিশ্চয়তার মুখে চাকরি প্রার্থী থেকে পড়ুয়ারা বাড়ছে চিন্তাও চিন্তিত হঠাৎ করে এরকম একটা যদি পদক্ষেপ নেওয়া হয় যে ক্ষেত্রে আমরা যে সুবিধাটা পাচ্ছি সেটা বন্ধ করে দেয় সেটা তো একটা চিন্তা বিষয় অবশ্যই যে কোনো চাকরির ক্ষেত্রেই একটা এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা সেটা কোনোভাবে পাওয়া সম্ভব না যদি এটা হঠাৎ করে বাতিল করে দেওয়া হয় অর্থাৎ যারা একটু বেশি পরে প্রিপারেশন শুরু করেছে সেক্ষেত্রে তাদের অসুবিধা হবে প্লাস কাট ক্ষেত্রে যদি মানে সার্টিফিকেটটা বাতিল করা হয় তাহলে কাট অনেকটা বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আরও একটু বেশি বলে পরিশ্রম করতে হবে এটা চাইছি সরকার একটা ফেয়ার কোনো ব্যবস্থা করুক এই না যে সবাই দুর্নীতিভাবেই সেই সার্টিফিকেটটা তৈরি করেছে অনেকেই আইন মেনে বৈধভাবে সার্টিফিকেটটা তৈরি করেছে যারা দুর্নীতিমূলকভাবে তৈরি করেছে তাদের উপরে যাতে ব্যবস্থাটা নেওয়া হয় এই কাস্ট থেকে যে সুযোগ সুবিধাটা পাওয়া যেত যেমন আমি এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমি পাশাপাশি ডিএলএডও করেছি তো সুতরাং আমি যদি এখন প্রাইমারি পরীক্ষা দিতে যাই তাহলে আমাকে যেখানে বিরাশিতে পাস হতে হতো ও থাকা সত্ত্বে কিন্তু এখন সেটা যদি বাতিল করে দেয় তাহলে আমাকে নব্বই পর্যন্ত পাস করতে হবে এই আট নম্বরটা খুব একটা কম বলে মনে হয় না কারণ ওই পশ্চিমবঙ্গ সরকারে যেভাবে আমাদের চাকরির অবস্থা একে নেই তার মধ্যে যদি পাঁচ বছর অন্তর একটা চাকরি হয় সেটা যদি দিতে না পারি সামান্য এই একটা এত বড় জিনিসটাকে আমাদের একটা বড়ো ক্ষতি করে দিল তাছাড়াও বিভিন্ন কেন্দ্র সরকারের সমস্ত এক্সাম আছে যেগুলোতে আমরা ওবিসিকে একটা খুব মানে সাপোর্ট হিসেবে পাশে পাই কিন্তু তার সত্ত্বেও এই জিনিসটা যদি এখন বন্ধ করে দেওয়া হয় তাহলে তো আমাদের একটা জীবনে মানে বড় ক্ষতি সাংঘাতিক মনো পরিমাণের একটা ক্ষতি আমরা অবশ্যই চাইছি যে তো আমাদের এই যে প্রতিশ্রুতির সাথে যে ওবিসিটা দেয়া দেওয়া হয়েছিল সেটা যেন বন্ধ না করা হোক এবং কেনই বা করা হবে এটা কারণটা কী এটা জানতে পিছিয়ে পড়া অংশের মানুষকে এগিয়ে নিয়ে আসার জন্যই চালু হয় ওবিসি সংরক্ষণ দু সালে মুসলিম সমাজের পিছিয়ে পড়া অংশকে এই সংরক্ষণের আওতায় আনা হয় দু সালে ওবিসি অর্থাৎ অন্য অনগ্রসর শ্রেণী বিষয়ক বিধি তৈরি হয় এই বিধি বাতিল হওয়ায় চিন্তিত চাকরি প্রার্থীরা সমস্যা ধরেন আমাদের সমস্যা আছে ডাব্লিউবি কেপি যেমন সব ফর্ম ফিল আপ করেছি ওবিসি হাতে ক্যাটাগরিতে জেনারেল ক্যাটাগরিতে যেহেতু আমরা অসুবিধা মানে কাট বেশি আছে তার লেগে আমরা এইসব পাবো না তো ও ক্ষেত্রে যে এইসব সরকার যেমন বন্ধ করে দিলে হাইকোর্টে এইসব করে দু সালে যেটা এই করেছিল ধরেন দু হাজার পরে তো আমাদের সার্টিফিকেটটা তৈরি হয়েছে দু হাজার দশের আগে তো হয়নি তা আমাদের প্রচণ্ড অসুবিধা হবে চাকরির ক্ষেত্রে যেমন আমরা জেনারেল ক্যাটাগরিতে যেতে যাচ্ছি না ও ক্ষেত্রে আমরা কাটা কম পেলে একটু সেই জন্য আমরা ফর্ম ফিল আপটা করেছি চাকরির ক্ষেত্রে আমাদের প্রচণ্ড অসুবিধা হবে সমস্যা বলতে যাদের বয়সটা অ্যাকচুয়ালি আর নেই তাদের একটু সমস্যা বেশি আমার যেরকম পরের শেষের দিকে বিশেষ করে ডাব্লিউপি কেপি তারপরে আপনার এসব রাজ্য পুলিশের যে সবগুলো পদ পদ আছে খালি আছে সেসব জন্য অ্যাপ্লাই যেগুলো আমরা করেছিলাম সেগুলো আর অ্যাপ্লাই করা হবে না আর জেনারেল কাস্টে এখন কাট প্রচুর হাই হয়ে যায় আমার বলে না প্রত্যেকটা যেসব ছেলেপিলে এখন পড়াশোনা করছে চাকরি বাকরির মধ্যে আছে তাদের পক্ষে তো অনেক অসম্ভব ব্যাপার এখনকার দু দশ সালে রাজ্যের বিয়াল্লিশটি সম্প্রদায়কে ও বিসি তালিকাভুক্ত করে অনগ্রসর জাতি কমিশন এর মধ্যে একটি বাদী বাকি সবকটি সম্প্রদায় ছিল ইসলাম ধর্মাবলম্বী কমিশনের এই তালিকায় তৎকালীন বামফ্রন্ট সরকার শিলমোহর দেয় দু হাজার সালে আরও পঁয়ত্রিশটি সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত হয় আদালত দু হাজার পর যুক্ত হওয়া তালিকা বাতিল করেছে আদালত নির্দেশ দিয়েছে রাজ্যের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে নতুন করে ওবিসিদের তালিকা তৈরি করতে হবে বিধানসভায় সেই তালিকা পেশ করতে হবে বিধানসভা অনুমোদন দেওয়ার পর সেই তালিকায় থাকা সম্প্রদায়ের মানুষ ওবিসি বলে গণ্য করা হবে এই রায়ের জবাবে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতিও শুরু করে দিয়েছে রাজ্য সরকার তবে লম্বা আইনি প্রক্রিয়ায় ক্ষতি হবে না তো কেরিয়ারের প্রশ্ন তুলছে চাকরি প্রার্থী থেকে পড়ুয়ারা শুভরাজ সরকারের সাথে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া